কাউকে মারতে চাইও না, কেন যারা আগে থেকেই মুড়ে আছে তাদেরকে মেরে দেবে। হ্যাঁ বল, সামনে যদি আমাকে সুযোগ দেন। সুযোগ দিয়ে দিয়েছি, এবার বাকি ওদের উপর দায়িত্ব। যদি না গাওয়ায় তারপরে আমি কি করবো সেটা দেখবে। আমরা তো ইনফ্যাক্ট এরকম আলোচনা করেছি কয়েকদিন আগে, আমি ফোন করেছিলাম বিশাল দাদদানিকে, বললাম তোমরা ওয়াশরুমে গেছো, গিয়ে দেখছো গানগুলো নিয়ে নিয়েছে, সেটা নাম হচ্ছে তানিশ বাগচি। ঠিক আছে, স্টার জলসায় বোম্বেতে জি, তুমি করছো না কি? আরে ভাই, ডাল ভাতের জন্য করতে হয় একটু আধটু, আর কি করবো বল। হ্যাঁ, খুবই ভালো ছেলে, খুব রোগা পটকা, খায় দায় কিনে যায় না, খুব রোগা পটকা, প্রচন্ড নন্দদাও রোগা ছিল। হ্যাঁ, তো ছেলেও রোগা, কিছু করার নেই, খুব দেখে মনে হয় কিচ্ছু নেই, কিন্তু ওর ভেতর থেকে যে কি বেরোয় সে তোমারই দেখছো। দুটো জিনিসই একটা লোকের মধ্যে থাকতে হবে, তারা ভালো লোক হয়, যেমন আমি। হ্যাঁ বল, সবাই গানটা কি তুমি রিরেকর্ড করেছো নাকি পুনরায় নেওয়া হয়েছে? আমি রিরেকর্ড করেছি, ওটা তানিশের স্টুডিওতে গিয়ে আমি ওটা গানটা গেয়েছিলাম। কাজ তোমার কাঁধে অনেক দায়িত্ব, তোমার বুক ধরপর, তোমার কানে, তোমার কানে লোম, কানে শুশুরি, কানে হেডফোন, এবং সব থেকে উপরে সব থেকে দামি রেডিও স্টেশন বার খেয়ে বলতে হচ্ছে ফিভার 104 FM, দাদা অফ এন্টারটেনমেন্ট। আমার কোনো অহংকার নেই, আমি বুঝতে পেরেছি অহংকার করলে আবার সেই নন্দন চত্বরে ঘুরে বেরিয়ে অডিশন দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমার পাশে যে ভদ্রলোক আছে, অহংকার করার মতো অনেক কারণ আছে। কুমার শানু, দা কুমার শানু, হাই ডোডো, হাউ আর ইউ? ভালো আছি, প্রচন্ড ভয় আছি, কারণ আমাকে প্রচন্ড মারার একটা অবস্থায় ছিলেন। আমি কোনোদিন কাউকে মারিনি আজ পর্যন্ত, এটা খুব বাজে কথা। না সিরিয়াসলি? হ্যাঁ, আর আমি কাউকে মারতে চাইও না, কেন যারা আগে থেকেই মুড়ে আছে তাদেরকে মেরে দেবে। হ্যাঁ বল, ঠিক আছে, আমি একটা নকল নাম ইউজ করছি বলে খুব রেগে গেছে, বুঝছি, সত্যি কাপুরের নামটা কেন ইউজ করছি? হ্যাঁ, ডোডো, ডোডো না, সত্যি কাপুরের না, চিওর, ডোডো। আর একটা জিনিস বলি, কলকাতায় একটু ঘন ঘন আসা হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে স্টার জলসার শুটিং এর জন্য আসতে হয়। আচ্ছা আচ্ছা, কলকাতায় স্টার জলসায় বোম্বেতে জি, তুমি করছো না কি? আরে ভাই, ডাল ভাতের জন্য করতে হয় একটু আধটু, আর কি করবো বল। হ্যাঁ, প্রচুর মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে প্রচুর লিরিসিস্ট, ভয় ভয় থাকে কুমার শানু রেকর্ড, প্রচুর ডাল আর প্রচুর প্রচন্ড টেনশনে থাকে, প্রচুর ডাল আর প্রচুর ভাত খাচ্ছে। হ্যাঁ বল, না না, ডেফিনেটলি খেতে ভালোবাসে, কিন্তু যারা খেতে ভালোবাসে তারা কোনোদিন খারাপ হতে পারে না। হ্যাঁ, এটা আমি নিজেকে দেখে বুঝেছি। কারেক্ট কারেক্ট কারেক্ট, সিরিয়াসলি কারেক্ট, যারা খেতে ভালোবাসে তারা খাওয়াতেও ভালোবাসে, এবং রেগে যায় কিন্তু তারপর ভালোবাসে না, খালি খাওয়াতেও ভালোবাসে। ডেফিনেটলি, তুই যদি খালি খেতে ভালোবাসে বলিস তার মধ্যে অনেক বাজে লোক বেরিয়ে যাবে। তা খাওয়াতেও যারা ভালোবাসে, কারণ আমি মানে ছোটবেলায় অনেক জায়গায় গিয়ে জোর করে খেয়ে এসেছিলাম, তো খাওয়াতেও যারা ভালোবাসে তারা, আর যে খেতে ভালোবাসে তারা, দুজনের মধ্যে দুটো জিনিসই একটা লোকের মধ্যে থাকতে হবে, তারা ভালো লোক হয়, যেমন আমি। হ্যাঁ সবাই জানে, এবং একটা আননোন ইনফরমেশন যেটা এক্ষুনি সাঙ্গা দেবে, আমরা একটা গান শুনেছি এবং সবাই শুনেছি, সেই গানটা রিমিক্স হয়েছে লড়কি আঁখ মারে, অনেকেই ভেবেছিল 90s সেই রেকর্ডিং থেকে নিয়ে গানটা তৈরি করেছে রিকি, মানে তানিশ বাগচি। আমি ওখানে গিয়ে রেকর্ড করি, ওর স্টুডিওতে গিয়ে রেকর্ড করেছি বোম্বেতে। সেটা কেমন? খুবই ভালো ছেলে, খুব রোগা পটকা, খায় দায় কিনে যায় না, খুব রোগা পটকা, প্রচন্ড নন্দদাও রোগা ছিল, তো ছেলেও রোগা, কিছু করার নেই, খুব দেখে মনে হয় কিচ্ছু নেই, কিন্তু ওর ভেতর থেকে যে কি বেরোয় সে তোমারই দেখছো। সিরিয়াসলি, মানে আমরা তো ইনফ্যাক্ট এরকম আলোচনা করেছি কয়েকদিন আগে, আমি ফোন করেছিলাম বিশাল দাদদানিকে, বললাম তোমরা ওয়াশরুমে গেছো, গিয়ে দেখছো গানগুলো নিয়ে নিয়েছে, সেটা নাম হচ্ছে তানিশ বাগচি। ঠিক আছে, তানিশ বাগচি ইজ ভেরি ট্যালেন্টেড, সাউন্ড প্রোগ্রামার অ্যান্ড অ্যারেঞ্জার অলসো বলতে। হ্যাঁ, একটা সময় সুযোগ পেলে নিজেও কম্পোজ করবে। হ্যাঁ, 100% করবে। এবং আমি সিরিয়াসলি ক্রাইম মাস্টার হলো, আমি নিজে 14 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাই, বাজানোর পরেও আমি রেডিও জকি হয়ে লোককে বিরক্ত করি ফোন করে। ঠিক আছে, আমি আশা করছি আমার মানে যারা এই মুহূর্তে শুনছে বা দেখছে আমাকে, আমি সবাইকেই কথা দিয়েছি, এবং এই ভদ্রলোক যদি আমাকে সুযোগ দেন, নেক্সট ইয়ার দুর্গা পুজোয় আমি একটা গান ফিগারের হয়ে সামদার জন্য বানাবো, এবং সামদার যদি আমাকে সুযোগ দেন। সুযোগ দিয়ে দিয়েছি, বাকি ওদের উপর দায়িত্ব, যদি না গাওয়ায় তারপরে আমি কি করবো সেটা দেখবে। এবং বলে দিচ্ছি গানটা হবে হংসধ্বনি রাগের উপর, সামদার গাইবে, গাইবো। ওকে, হংসধ্বনি হোক আর শালিক ধ্বনি হোক কিচ্ছু এসে যাবে না, আমি গাইবো আর তুমি করো তৈরি, ব্যাস খালি হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবং তোমাকে ধন্যবাদ বললেও কম দেওয়া হবে যতক্ষণ সামনে ধাক্কা মারছে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ তোমাকে, যে তোমরা আমাকে লাইভ ইন্টারভিউ করলে, এবং আমি অনেক ধন্যবাদ দেবো ফিভার FM কে, আর স্পেশালি তোমাকে। এবং আমার মা বাবা আজকে থেকে আমাকে আনফিট বলবে না, কারণ আমি ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি এখন। না, টোটালি টোটালি, হি ইজ ভেরি গুড বয়। And Dodo, I like you. তুমি যখনই তোমার দরকার পড়বে তুমি আমাকে ফোন করবে, তুমি আমাকে চলে আসবে, আমি এসে তোমাকে ইন্টারভিউ দিয়ে দেবো,
নীলের সঙ্গে খেয়ে নিতাম, এখন তিন চারটে লোক আর জানা নাম বললে তাদের সঙ্গে বসে খাওয়াটা খুব বিপদে, তারা শুধু ভাত খায় না।